মুন্সিগঞ্জ জেলায় প্রথমবারের মতো পবিত্র কোরআনের ওপর নিউজ 71.tv-র আয়োজনে হাজী আলী আকবর ফাউন্ডেশন হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত আগস্ট মাসের 20 তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশনের শেষ দিন ছিল। আধুনিক মান রেখে এই প্রতিযোগিতায় তিনটি ধাপে সেরা প্রতিযোগীদের বের করে আনা হবে। প্রথম ধাপে সম্পূর্ণ জেলায় তিনটি বাছাই পর্বের মাধ্যমে দ্বিতীয় ধাপের জন্য প্রতিযোগী বাছাই করা হবে। দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারী প্রতিযোগিতার থেকে টপ 10 বা সেরা 10 জন প্রতিযোগীকে বের করে আনা হবে। সেখান থেকে ফাইনাল পর্বে সেরা 3 প্রতিযোগী নির্বাচন করা হবে। ইতিমধ্যেই প্রথম ধাপের বাছাই পর্ব মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। আগামী 7 অক্টোবর দ্বিতীয় বাছাই পর্ব সিরাজদিখানে ও তৃতীয় বাছাই পর্ব 14 অক্টোবর মুন্সিগঞ্জ সদরে অনুষ্ঠিত হবে। বাছাই পর্ব শেষে দ্বিতীয় রাউন্ড ও ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় সেরা 3 প্রতিযোগী ও টপ 10 এর জন্য থাকবে নগদ অর্থ ও আকর্ষণীয় পুরস্কার। প্রতিযোগিতায় স্পন্সর করেছেন আর্টিসান আউটফিটার্স লিমিটেড, নিউ অ্যালুমিনিয়াম লিমিটেড, রেনেসা ডায়াগনস্টিক সেন্টার, বয়জয়ন্তী ক্যাফি ও ডিজাইন স্টুডিও। আগামী পহেলা রমজান থেকে ধারাবাহিকভাবে নিউজ 71.tv-র পর্দায় অনুষ্ঠানটির প্রতিটি পর্ব সম্প্রচার করা হবে।